मिर्ची प्लस प्रेजेंट्स हॉर हीम हॉरर तब मोसाई किन लेन नगि भाड़ा नहीं लेन के अरे आपने तो भूत देखार मतो चौंके उठलें देखछी ना आसले माने नमस्कार आमार नाम शशधर बसाक ओ बाड़ी पास ही जाच्छिलाम जानलार पास ही आपनाके डेस्के बसे लिखते देखलाम तो ताई दाड़िये गेलाम মানে ওই নতুন প্রতিবেশী বলে কথা একটু আলাপ করতে এলাম আর কি। হ্যাঁ কি মনে করবেন না, আসলে না না ছি ছি, ইনফ্যাক্ট আই এম সো সরি, মানে মনে করার কিছু নেই, আসলে একটা অফিসের অ্যাসাইনমেন্ট শেষ করছিলাম আর কি, কালকেই সাবমিশন, তো মাথাটা ওই দিকেই ছিল, তাই হঠাৎ আপনাকে দেখে একটু চমকে গিয়েছিলাম। নমস্কার, আমার নাম শুভম মিত্র, আমি এই পরশুই শিফট করলাম ভাড়ায়, আমি আর আমার মা। তো জানলার বাইরে দাঁড়িয়ে কথা হবে কেন, ভেতরে আসুন না, একটু চা। আরে না না, সেসব অন্যদিন হবে, এখন আজ আপনাকে জাস্ট একটা কথা বলার জন্যই এলাম, মানে একটু ওই সাবধান করে দেবো আর কি। সাবধান বলেন কি, কি ব্যাপার বলুন তো। বলছি মানে আপনি অবিশ্বাস করতেই পারেন, তবে এই বাড়িটা কিন্তু খুব একটা সুবিধের নয়। এই বাড়ির আসল মালিক বছর 3.5 আগে এই ঘরেরই ফ্যান থেকে ঝুলে সুইসাইড করেছিল। বিভৎস ব্যাপার, মানে বডিটা হপ্তাখানিক ঝুলেছিল এই আপনার এই ঘরের ওই 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 সিলিংয়ের ওইখান থেকে। হ্যাঁ, চোখ দাঁত ঠিকরে বেরিয়ে এসেছিল আর কি, বিভৎস ব্যাপার। তারপর থেকেই বুঝলেন তো, কোনো ভদ্রলোক এই বাড়িতে ঠিক থিতু হতে পারেন না, তাই ভাবলাম আপনাকে একটু সাবধান করে দিই আর কি, যদি ভালো চান এই বাড়িটা ছেড়ে চলে যান। আপনি ঠিক কে বলুন তো, মানে হঠাৎ মায়ের ডাক। বাবু, এত রাতে এখনো ঘুমোসনি, তুই কার সঙ্গে কথা বলছিস রে? আরে এই দেখো না, এই ভদ্রলোক। আমার মুখের বাক্য অর্ধেকই থেকে যায়, বাঁদিকে তাকিয়ে দেখি জানলা খালি, কেউ নেই। আমার শিরদাঁড়া জমে যায় মুহূর্তে, বুকে বাজ পড়ে যেন। বাঁদিকের সেই জানলায় কেউ থাকবেই বা কিভাবে? ততক্ষণে আমার খেয়াল হয়েছে আমাদের এই নতুন ভাড়ার ফ্ল্যাট তো তিনতলায়। তিনতলার ফ্ল্যাটের জানলায় দাঁড়িয়ে কি আর কোনো মানুষ গল্প করতে পারে? রাতের ঘড়িতে ওদিকে সশব্দে 3টের ঘন্টা বাজল। শুনলেন হার হিম হরর নিবেদনে মির্চি প্লাস